সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি, সেটা হলো চিংড়ি মাছের দো পেঁয়াজি। কম বেশি সবার কিন্তু এই রেসিপিটা জানা, কিন্তু যারা জানে না অর্থাৎ রান্নাবান্নায় যারা নতুন তাদের হয়তো উপকার আসবে। আর এই রেসিপিটা আমি যেভাবে রান্না করি, চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে প্রায় মিডিয়াম সাইজে 9 থেকে 10টার মতো চিংড়ি মাছ আছে। এগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটি চিংড়ি মাছ কেটে দেখিয়ে দিচ্ছি। উপরের যে মাথাটা থাকে সেটা কিন্তু আগে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর যে পাগুলো থাকে সেটা একটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। এরপর যে লেজের অংশটা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে। এরপর চিংড়ি মাছের উপরের অংশের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একটা বা দুটো ছাড়িয়ে নিলেই কিন্তু হবে। এরপর একটা নাইফের সাহায্যে কেটে নিতে হবে। আর এর মধ্যে পাতলা একটা রগ থাকে, আর সেই রগের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এই জন্য রগটা কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে। হালকা একটু টান দিলে কিন্তু রগটা বের হয়ে আসে, এই যে দেখেন। এই রান্নার জন্য যে মশলাগুলো লাগছে, লবণ স্বাদ অনুযায়ী, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আদা গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, রসুন গুঁড়ো 1 চা চামচ। ঝালের পরিমাপটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী এর চেয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আদা আর রসুনের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে পেস্ট ব্যবহার করা যাবে। আর আছে 1/3 কাপ পেঁয়াজ বাটা আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। চলে যাচ্ছি মূল রান্নায়। এই জন্য একটা হাঁড়িতে 1/3 কাপ তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এতে অ্যাড করেছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি দেবার পর 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পরে অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু এরকম ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করেছি 1/3 কাপ পানি। এবার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এতে অ্যাড করছি। মশলাগুলো দেবার পর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর এতে অ্যাড করছি আরও 1/3 কাপ পানি। এবার এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে ছোট একটি টিপস শেয়ার করছি, সেটা হলো প্রতিটা রান্নার সময় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে কারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর একটু পরপর কিন্তু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন মশলাটা নিচে পুড়ে না যায়। আর এক্সট্রা পানি শুকিয়ে যখন ওরকম তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এরপর যে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর একটু পরপর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ পানি। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর চিংড়ি মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না।
আর এই পর্যায়ে অ্যাড করছি 1/3 চা চামচ টালা জিরের গুঁড়ো। এটা দেবার কারে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 2টো কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই পর্যায়ে নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণের পরিমাপটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। এতে করে নতুন রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর সেই সাথে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।